কারণে এটার ব্যাপারে আন্তরিকতা প্রথম কথা সংকটটা কোথায় আমরা আজকে আমি আমাদের মুসলিম ভাইয়ের সাথে আমি একমত যে আমাদের কোনো আদর্শিক দ্বন্দ্ব নাই না তাহলে আমাদের অর্থাৎ অর্থনীতির প্রশ্ন আমাদের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই আজকের বাংলাদেশের রাজনীতিতে দ্বন্দ্বটা সৃষ্টি হচ্ছে কোথায় মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার কারণে এবং যুদ্ধাপরাধীদের বিচার তাহলে তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত করার ব্যাপারটা যেটা সেটা তত্ত্বাবধায়ক সরকার অনেক রক্ত অনেক পরিশ্রম এবং অনেক আপনার মূল্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করার জন্য 173 দিন হরতাল করা হয়েছে চট্টগ্রাম বন্দর 29 দিন সম্পূর্ণ বন্ধ ছিল দেশের অর্থনীতি ধ্বংস করে তত্ত্বাবধায়ক সরকারটা এসেছে তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি কেউ চায় নাই কারো রাজনৈতিক এজেন্ডার মধ্যে ছিল না হঠাৎ করে বলা নাই কোনে তত্ত্বাবধায়ক সরকারটা বিলুপ্তি আমি প্রায় পত্র পত্রিকাতে যখন তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে জনমতটা জরিপ করে দেখা যায় যে শতকরা 90% লোক কিন্তু তত্ত্বাবধায়ক সরকার পক্ষে তাহলে আজকে যদি তত্ত্বাবধায়ক সরকার আজকে আলোচনার প্রয়োজন নাই তো তত্ত্বাবধায়ক সরকারটা সংসদের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত করলে একটা সংকটের সমাধান হয়ে যাবে বাংলাদেশে আজকে বিশেষ করে রাজনীতি যে পর্যায়ে প্রশাসন যে পর্যায়ে সেই পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আর যদি নির্বাচন না হয় তাহলে সংকট তো সমাধানের কোনো পথ নেই আর যুদ্ধাপরাধীদের যে বিচার যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ইতিমধ্যেই জাতি দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে সম্পূর্ণ বিভক্ত হয়ে গেছে এই বিভক্তি রেখাও কিন্তু আপনার মানে উত্তরণের কোনো পথ নেই যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতীয় ঐক্যমত সৃষ্টি করে সমস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করার দরকার ছিল সেটা হয়নি আজকে দেখেন যুদ্ধাপরাধীদের বিচারের যে রায় রায়তে কিন্তু সরকার পক্ষ সন্তুষ্ট নয় যিনি দণ্ডিত তিনি সন্তুষ্ট নয় জনগণ সন্তুষ্ট নয় তাহলে এই সংকটকে সমাধান করার জন্য তো আমি যেটা বলতে সেটা হলো যুদ্ধাপরাধীদের বিচার ব্যাপারে জাতীয় ঐক্যমত সৃষ্টি করে করেন আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করেন যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো করেন যেমন যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে যে আমার একটা প্রশ্ন যে আজকে স্বাধীনতার 42 বছর পরে আমরা 74 সালে বাঙালি জাতি ক্ষমা করতে জানে বাঙালি জাতি মহান বলে আমরা যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছি কাদেরকে ক্ষমা করে দিয়েছি 195 জন চিহ্নিত যুদ্ধাপরাধী যাদের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ হলো 2 লক্ষ মা বোনের ইজ্জত হানি করা এবং 30 লক্ষ লোককে 30 লক্ষ লোকের মধ্যে 29,99,540 জন যারা হত্যা করেছে আমরা তাদেরকে বাঙালি জাতি মহান ক্ষমা করতে পারে বলে আমরা ক্ষমা করে দিয়েছি আমরা আজকে ধরেন যেই এই এই মানে হত্যাযজ্ঞের জন্য যে ব্যক্তি এককভাবে দায়ী সে জুলফিকার আলী ভুট্টোকে আমরা তার আমন্ত্রণ গ্রহণ করে আমরা সে দেশে গিয়েছি আমরা যে টিক্কা খানের সাথে করমর্দন করেছি আমরা আবার বাংলাদেশে জুলফিকার আলী ভুট্টোকে আমরা রাজকীয় অভ্যর্থনা জানিয়েছি আজকে স্বাধীনতার 42 বছর পরে আমরা যে ক্ষমা করতে জানি তার মানে ক্ষমা পুরো ব্যাপারটাকে ক্ষমা করে দিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের দিকে এগিয়ে যাই না আমরা জাতিকে তো এইভাবে বিভক্ত করতে পারি না আর এই যে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে কিভাবে আমরা আশা করতে পারি যে তত্ত্বাবধায়ক সরকার আমরা একটা রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন হবে আপনার প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ প্রশাসন সম্পূর্ণ দলীয়করণ এবং একটা জিনিস আমার কাছে অত্যন্ত আশ্চর্য হয়ে গেছে এই প্রশাসনের প্রতি